ক্যাসেট জগতের একটি বিখ্যাত নাম ছোঁয়া মিউজিক, একটি কাঙ্ক্ষিত নাম ছোঁয়া মিউজিক। সেই শিরোনাম ধরে আসে একটি প্রযোজনা সংস্থা ছোঁয়া মিউজিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে আমার লাখো কোটি শুকরিয়া আদায় করে আজকের এই গুরু শিষ্য পালা ক্যাসেটে যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে আমার সালাম ভক্তি রেখে, বিশেষ করে আজ যার সাথে আমার পালা গান, আমি ঠিক পালা বলবো না, আমি যার কাছে আমার মনের দু চারটি কথা জানার সুযোগ পেয়েছি, যার কাছ থেকে জানবো, তার কাছে আমার সশ্রদ্ধ সালাম রেখে আমি শুরু করব। আর এই ভিডিও সিডি উপহার দিচ্ছেন বিপুল ভাই, প্রযোজনায় ও পরিবেশনায় ছোঁয়া মিউজিক, 10/11 মুন কমপ্লেক্স, তৃতীয় তলা, পাটুয়াটুলি, ঢাকা। সার্বিক তত্ত্বাবধানে আছেন আমাদের জীবন দেওয়া। একটি কথা না বললেই নয়, আমরা বাংলাদেশ ভরা বয়াতি, এই বয়াতিরা বাদ্যা বাদ্যানি এই ক্যাসেটও করে, আবার শালি দুলাবাই এই ক্যাসেটও করে, আবার ওই একজন ওই এই কি বলে এই আরে একজন গুরু হয়, একজন শিষ্য হয়, একজন এই শরীয়তের আলেম হয়, আরেকজন মারফতের ফকির হয়, এমনি করে পালা করে, কিন্তু মঞ্চে ওঠে পালা দিলে ওই ভূমিকা অভিনয় করে, মঞ্চ থেকে নাইমা গেলে ওই ভাব ওই আদর্শ তার কিছুই থাকে না। আমার বলতে কোনো দ্বিধা নাই যে আজ যার সাথে আমি পালা করতে এসেছি সে সত্যিকার অর্থেই একজন খেলাফতপ্রাপ্ত পীর, খেলাফতপ্রাপ্ত গুরু, এবং তারও হাজার হাজার মুরিদ, তারও হাজার হাজার ভক্ত, এবং তার ভক্তরাও অনেকে খেলাফত পাইয়া বায়াত করায় এই তরিকাটাকে সারা বাংলাদেশে গোলজার করে রেখেছেন, যার জন্য আমি আজকে নকল, কিন্তু যেই দয়ালের সাথে আমার গান তিনি কিন্তু নকল না, তিনি আসল, আমি নকল। তাই আমি অন্যান্য শিল্পীদের মতো নয়, আমি কবি জালালের একটি গান দিয়ে তার কাছে জানতে চাইব যে এই গান শুনলেই মানুষ হাসে, গানের কথাগুলো শুনলেই হাসে, কিন্তু একটা কথাও হাসির নয়, সাধনার কথা। আমি সেই সাধনার সম্পর্কে আজকে এই গানটি দিয়ে জানতে চাইব। ও গুরু কও সত্য বাণী, সমুদ্রের তলায় আগুন পাহাড়েতে পানি, গুরু কও সত্যবাণী, ও গুরু কও সত্যবাণী, সমুদ্রের তলায় আগুন পাহাড়েতে পানি, গুরু কও সত্যবাণী, গুরু কও সত্যবাণী, সমুদ্র খাইছে বাঘা, ওরে ইন্দুরে বিড়াল ধইরাছে গায়ে খাইছে বাঘা,
তিন দিন পরে শিয়ালের ডরে হাতির চোটে হাগা গুরু ও গুরু গো ও গুরু গো আলেমের সাথে হইল একটা বেটির বিয়া, ওরে আলেমের সাথে হইল একটা বেটির বিয়া, আরে মুরগিতে মেহমান খাইল চিতই পিঠা দিয়া গুরু তার পলকেতে মধ্যখানে মাথা গুরু কৌশত্ত্ববাণী কৌশত্ত্ববাণী সমুদ্রের তলায় আগুন হাতির বিছা মাথায় গেল ঈশার লাঠি খাইয়া খোরার ডিমে বাচ্চা ফুটায় কোন বাদেশে যাইয়া গুরু কৌশত্ত্ববাণী সমুদ্রের তলায় আগুন আমি সর্বপ্রথম জানতে চাইব একজন মানুষ যদি গুরু হতে হয় তার দশটি লক্ষণ, এটা কোরআন হাদিস ভিত্তিক, তার মধ্যে থাকতে হবে। যেমন চেহারার ভিতরে মায়া আকর্ষণ করার শক্তি, বংশ ভালো, যেমন দহসত, ফাহেম, সাবুরি, তোয়াক্কাল, হিল্লা, এমনি করে দশটি লক্ষণ কোরআন এবং হাদিস ভিত্তিক একটা মানুষের মধ্যে যদি না থাকে সে গুরু হইতে পারে না। কিন্তু প্রত্যেকটি কথারই কিন্তু, প্রত্যেকটি বিষয়েরই কিন্তু একটা হাকিকত রয়ে গেছে। আস্তে একটা কাগজের ভিতরে লেখা চিনি, এটা হাজার বার চাটলেও মিঠা লাগবে না। ওখানে লেখা যদি চিনি একটা রোয়া জিব্বার ভিতরে লাগায় তাহলে মিঠা লাগবে, কারণ ওইটা হইল কাগজের যা লেখা ছিল তার হাকিকত হইল আসল চিনি। আমি জানতে চাই যে দশটা লক্ষণ, এই দশটা লক্ষণের মূল হাকিকত কি? সেই হাকিকত ধরে আমি আমার মুর্শিদকে চিনে নিতে পারবো যে আমি যেই মুর্শিদের পায়রবি করতেছি সেই মুর্শিদ হলো একজন কামেল মুর্শিদ। আস্তে বেয়াদবি মাফ করবেন, ওই যে এক এলাকার ভিতরে একজন নতুন পীর হইছে আর আমার মতো এক সাঙ্গরে গিয়া কয় পিসাবরে একটু টেস্ট করে যাই, যাইয়া কয় বাবা আপনার কাছে আমি মুড়ি ধোয়ার জন্য আসছি, বলে বাবা হক, কয় আমার একটা কত শর্ত আছে, বলে কি, কয় আমি হাঁস পালি, মুরগি পালি, গরু পালি, কুত্তা পালি, কারো ভাষা বুঝি না বাবা, আপনি আমার দোয়া করে দেন আমি যেন ভাষা বুঝি আর আমি মুড়ি ধুয়ে চলে যাই। পিসাব কয় বাবা রে দিলে তো দিতেই পারে, তুই সহ্য করতে পারবি না, একবার দুইবার তিনবার
চারবারের সময় চ্যাংরে কয়, আমি বুঝছি। পীরে কয়, বাবা কি বুঝছত? বলে, আপনার দেওয়ার ক্ষমতা নাই, মুর্শিদ অনুরাগী হয়ে গেছে। অনুরাগী হয়ে বলে, যা তোর আমি দিয়ে দিলাম, বায়াত থাওয়া লাগবে না। চলে আসছে বাড়িতে, দৌড়ে আসছে বাড়িতে, ক্ষুধা পেয়েছে। বিবিকে বলে, আমাকে কিছু খেতে দাও। বিবি রুটি ভাজতেছিলেন, একটা রুটি দিলেন খেতে। ওই যে মালিক, মালিকের একটা কুকুর, রুটি যখন সামনে দিছে, কুকুরটা এইভাবে বসছে, এইভাবে বহে আর চতুর্দিকে চায়, মালিকের দিকে চেয়ে থাকে। মনে মনে কয়, আমার মালিক খাইতাছে, আমাকে না দিয়া খাবেন। যখন মনে মনে কুকুর এই কথা বলেছে, ওই রুটিটা কুকুরকে দিয়ে দিয়েছে। ওই মালিকের একটা মুরগি, ওই কুকুর মাটির রুটিটা কুকুরের মুখের সামনে পড়ার আগে ঠোঁটের ভিতরে নিয়া দৌড়ে আর ঝোপের ভিতরে চলে গেছে, ঠোকরে ঠোকরে খায়। কুকুর ঢুকতে পারে না, চতুর্দিকে ঘুরে আর কয়, মালিক দিল আমারে খাইতে, তুই খাইতেছ, ধরতে পারলে তোরে খামো। মুরগিতে রুটি খাইয়া শেষ করছে। এখন মুরগিতে বলে, কুকুর ভাই, তুমিও যেই মালিকের, আমিও সেই মালিকের, এই এতটুকু রুটি খাইলে তোমার পেট ভরত না, তোমার জন্য একটা ভালো খবর আছে। বলে, কি? বলে, আগামীকাল বিকালবেলা মালিকের বড় ছাগলটা মারা যাবে, মারা গেলে তো ফালাই দিব, তখন তুমি খাইও। মালিক কয়, আমার ছাগল মরে যাবো, বিকালবেলা মরবো, সকালবেলায় টানতে টানতে বাজারে নিয়ে বেচতে এসে 3000 টাকা, বাড়িতে এসে টাকা গনে। কুকুরে কয়, মুরগি তুই কলি ছাগল মারা যাবো, ছাগল তো বেচতে থুয়েলো। কয়, ভাই আর একটা দিন ধৈর্য ধরো, ছাগল মারা যাবো বেচছে, এখন পালের বড় গরুটা মরবো। মালিক কয়, আমার গরুও মরবো, বাজারে পরের দিন সকালবেলা টানতে টানতে বেচতে থুয়েছে 30000 টাকার গরু, 15000 টাকা। যে নিছে এক কয় জিসি, আর যে বেচছে হে এক কয় হালা বুঝবি নে, এটা বিকালবেলায় মরবো। বাড়িতে আইসা টাকা গনে। কুকুরে কয়, মুরগি গরুও তো বেচতে থুয়েল। মুরগিতে কয়, ভাই গরু বেচ চাইছে, তোমার জন্য আর একটা খবর আছে। বলে, কি? বলে, আগামীকাল বিকালবেলা মালিক নিজেই মরব, হাতের ভিতরে যে টাকা ছিল এই টাকা থরথর করে জমিনের ভিতরে পড়ে গেল। মালিক মনে মনে কয়, ওই ছাগল মারা যাবে বিক্রি করলাম বাজারে, গরু মারা যাবে বিক্রি করলাম বাজারে, আগামীকাল যদি আমি মারা যাই, আমাকে আমি বিক্রি করব কোথায়? মানুষ বিক্রির কোনো হাট নাই জগতের ভিতরে। তার মনে পড়েছে ওই মুর্শিদের কথা, যেই মুর্শিদ বলেছে তুই পশু পাখির ভাষা বুঝবি, তোর আমার হাতে হাত দিয়া বায়াত হওয়া লাগবে না। মুর্শিদ গো, আমি তো একজন কামেল মুর্শিদ খুঁজি, একজন ভালো গুরু খুঁজি, আমাকে বিক্রি করার জন্য তার চরণ তলায়, কিন্তু আমি সে যে কামেল মুর্শিদ, সে যে কামেল গুরু, আমি কি করে বুঝবো? সেই পথটা কি? একজন ভক্ত একজন কামেল মুর্শিদকে দেখলেই বুঝতে পারবে যে ইনি কামেল গুরু, তার চরণ তলায় আমাকে আমি বিক্রি করে দিতে পারি। আমি তো বিক্রি করার জন্য জগতে এসেছি। আমি সেই দোকানদার কোথায় পাই যেই দোকানে আমাকে আমি বিক্রি করে দিতে পারি? তাই মুর্শিদ, ওই 10টার হাকিকত কি? যা দেখে আমার আর দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগবে না, আমার পরীক্ষা করা লাগবে না, বিনা পরীক্ষায় আমার জীবন যৌবন সব কিছু ওই চরণে আমি বিক্রি করে দিতে পারি। ও গুরু গো, বিড়াল ধইরাছে গাইয়ে খাইছে বাগা, ওরে ইন্দুরে বিড়াল ধইরাছে গাইয়ে খাইছে বাগা, 3 দিন পরে শিয়ালের ডরে হাতির ছোটে হাগা। গুরু কও সত্যবাণী, ও গুরু কও সত্যবাণী, সমুদ্রে তলায় আগুন পাহাড়েতে পানি। গুরু কও সত্যবাণী, ও গুরু কও সত্যবাণী, সমুদ্রের তলায় আগুন পাহাড়েতে পানি। গুরু
কও সত্যবাণী। ওরে সাধু কের সাধনার বাণী জান্নাতেরই সুধার মত হও নাই অনুগত গুরুর হও নাই অনুগত সাধু কের সাধনার বাণী জান্নাতেরই সুধার মত হও নাই অনুগত মা জননীর কামের নদী তার তলে আগুন জলে নিরবধি পুরিতেছে আজবধি যাইয়া শত শত বাবাজির পাহাড়ের পানি হইলে নিষ্কলিত হইলে নিষ্কলিত নিবে যাই পরশ পায়া হই গোষিত নিব যাই কাল নদীর আগুন পরশ পায়া হই গোষিত ভক্তবর গুরু নদীর তলে জলে আগুন পাহাড়ের মাথায় বা পাহাড়েতে বাণী গুরু কও সত্যবাণী মেরকাম নদীর তলে যে আগুন জলে কামের আগুন উত্তেজনার আগুন সেই আগুন পাহাড়েতে পানি অর্থাৎ পিতৃমস্তকে যে পিতৃধন ওই ধন না পাওয়া পর্যন্ত ওই আগুন নিভানো যায় না। মনরে অরে ভোলা মন ক্ষুদ্র মাংসের প্রেমের ভাষে দেব দেবতা থাকে বসে স্বর্গ থেকে সে প্রেম আসে যদি কেউ জানিত একজন ক্ষুদ্র মাংসের প্রেমের ভাষে দেব দেবতাও থাকে বসে স্বর্গ থেকে সে প্রেম আসে যদি কেউ জানিত অনবর্ত প্রেম পীড়িতা মজিয়া রহিত আরে অতর ধন্য হইত মানব জনম ধন্য হইত মানব জনম প্রমাণ যে তারা সে কত হও গায়ন একটা গুরু কেসিনার শরীয়ত মতে দশটি আদর্শ আছে সুশ্রী চেহারা কৌলিন্য বংশ শরীয়তের পায়বন্ত ধৈর্য দয়া ক্ষমা তৌহিদ তাওয়াক্কুল ইমান কম খাওয়া কম ঘুমানো
উনি বলেছে প্রত্যেকটা কথার একটি হাকিকত আছে, প্রত্যেকটা বিষয়বস্তুর হাকিকত আছে। উনি একজন কামেল গুরু, তো শরীয়তের কথা শুনলাম প্রকৃতপক্ষে হাকিকত মোতাবেক হাকিকত আলোকে। আমার এই মানব দুর্লভ জন গরু বিক্রি করা যায়, ছাগলও বিক্রি করা যায়, জমি জমা টাকা পয়সা ঘর বাড়ি সব বিক্রি করা যায়। এই জগতের বুকে মানুষ বিক্রি করা যায় না। আমার মনের আশা মানব দুর্লভ জন্ম পেয়েছি, এখানে বেশি দিন থাকা যাবে না, তাই পরকালের একটা পাথেও ব্যবস্থা করে আমার এই দেহটাকে বিক্রি করব, এমন একজন মনের মানুষ আমি খুঁজে বেড়াই। সেই মনের মানুষ কোথায় পাবো? হাকিকতের দৃষ্টিতে কি করে চেনা যাবে? ইনি কামেল মুর্শিদ। এই কথার জবাব আমি দিতে পারবো না, তবে যেটা বলা আছে শাস্ত্র বিধানে এটা আমি ব্যক্ত করতে পারবো। শাস্ত্র বিধানে ব্যক্ত আছে, তারপরে কথার জবাব কভারেজ আসবে না। হাকিকতের গুরুকে কি করে চেনা যাবে? বিশাল ব্যাপার। তবে শাস্ত্র বিধানের মধ্যে হাকিকতের আলোকে আছে, যদি জীবনে কেউকে কেউ ভালোবেসে থাকে, সেই ভালোবাসার মধ্যে যদি কোনো মুনাফেকি না থাকে, খায়দ না থাকে, কোনো স্বার্থ না থাকে, তাহলে সে একজন ভালোবাসা মনের মানুষ, সে একজন ভালোবাসার মানুষ। এই জগতের বুকে কেউ যদি কারো হাত ধরে মুরিদ হইয়া তার তাবেদারি এবং গোলামিতে রুজু থাকে, এটা যদি পরিলক্ষিত হয় যে পীর সাহেব কেবলা ওনার যে মুর্শিদ কেবলা ছিলেন ওনার প্রতি ওনার ভক্তি বিশ্বাস প্রেম যথেষ্ট আছে এবং ওই দরবারের সঙ্গে তার যথেষ্ট সম্পর্ক গভীরতম, আর ওই লোকটার গোলামি করে এমন একটি লোকের খ্যাতমত করে গোলামি করে এই লোকটা পীর হয়ে এসেছে বা গুরু হয়ে এসেছে, নিঃসন্দেহ তুমি তার হাতে হাত দিতে পারো। তারপরে গানে আছে, আমার এই দেহ প্রাণ কারে বা করিব দান, খুঁজিতে খুঁজিতে আমার জীবনটাই গেল, যার নয়নে যার লাগছে রে ভালো, যার নয়নে যার লাগছে ভালো। ভাবুকবি বিজয় সরকার বলেছে, ও তুই আমার কিছু হবি রে, নইলে এই পরাণ কেন কান্দে তোমার তরে, কোন জনমের ভালোবাসা ওরে বন্ধু ছিল তোমার শোনে, তাই তাই আমি তো চাইলাম না তোরে, চাইলো আমার প্রাণে, সে কি এখন চিনবে মরে আমার জল দেখে দুই রান, ও তোরে দেখলে আমার মনে কয় না জানি আগের দেখা তোমার সাথে হয়েছিল কোথায়, লাগে যেন ওই এক জায়গাতে দুইজন ছিলাম পরস্পর, আবার হয়েছে দেখা অনেক দিনের পর, না দেখা যে এত বছর তাও কেন মনে কয় না জানি আগের দেখা হয়েছিল কোথায়, তোরে এত দেখি তাও দেখার সাপ দরদ দূরে মিটলো না জীবনে, দেখলেই কেন চমকে উঠি জল আসে নয়নে। বাউল কবি রহমানে আছে পথ চাওয়া যার আশায়, যারে দেখলে দুনিয়াদারির কথা ভুল হইয়া মরণের কথা স্মরণ হয়, আল্লাহ রাসূলের কথা মনে হয়, যারে দেখলে নিজেকে নিজে ভুলে যায়, তার কদমের প্রতি ভক্তি আসে, মনে যদি কেউ টানে এই মনোজগতের মনের মানুষটা ভাবের মানুষটা প্রেমের মানুষটা যদি মনের থেকে কারো ডাক দিয়ে ফেলায়, ওই ডাক যদি কারো কানে কানে পৌঁছে যায়, তাহলে সে ডাক শুনে তার পিছে তার যাওয়া উত্তম মনের বিরোধিতা না করা।
যার কানের মধ্যে আমি সিল করে দিয়েছি, যার হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছি, সে কোনদিন খুঁজে ওলি পর্যায়ের মুর্শিদ পাবে না। তোমার যদি ভ্রম থাকে, ভ্রম সরে গেলে নিশ্চয়ই তুমি মনের একজন মানুষ পেয়ে যাবে। আর যদি তুমি জন্মান্তরের বদির থাকো, আল্লাহর গজবি লোক থাকো, তাহলে তুমি খোঁজ দেখবে, খোঁজ করেও তুমি দেখাও দেখবে না, শুনেও শুনবে না। আল্লাহ বলেছে আমার সম্মানের কথা, আমার প্রিয় মুর্শিদ ওলি পাগল ফকিরের কথা হাজার হাজার বছর যদি কেউ শুনে বসে বসে, আমি কানের মতো কান তৈরি না করে দিলে সে কোনোদিন এগুলো বুঝবে না। আমার দয়াল আমার প্রশ্নের জবাব করলেন। আসলে এটাকে প্রশ্ন করা বলা ঠিক নয়, জানতে চাওয়া, জানতে চাওয়া কথাটা বলাও ঠিক নয়, এ বলা উচিত যে আরজি রাখা। তো আমারে কোনো প্রশ্নই তিনি করেন নাই, তবে একটা কথা তিনি বললেন যে হাতে সময় বেশি নাই, তাই তোমার মনের মতো একজন মুর্শিদ তুমি খুঁজে লও। আপনারা শ্রীকৃষ্ণের নাম অবশ্যই শুনেছেন। এই পৃথিবীতে পূর্বজন্মে শ্রীকৃষ্ণের এক ভাই ছিল, নাম ছিল তার বলি রাজা।
যখন পরের বার জন্ম নিল তখন আর কৃষ্ণের ভাই হয়ে জন্ম নিতে পারে নাই। তাই একদিন মনে মনে ভাবে, রাজ্য পাইলাম, সিংহাসন পাইলাম, প্রজা পাইলাম, আমার স্বর্গে যাওয়ার কোনো ব্যবস্থা এখনো হয় নাই, একজন গুরুর কাছে যাওয়া এখনো আমার হয় নাই, এমন কোন কর্ম নাই যে কর্ম করে আমি সেই স্বর্গ দখল করতে পারি। তাই তিনি মনে মনে ভাবলেন, একটা পথ আমার জন্য খোলা আছে, সেই পথ হলো পূর্ব জন্মে শ্রীকৃষ্ণ ছিল আমার ভাই, আমি সেই আজ ভাতৃত্বের দাবি নিয়ে তার সামনে দাঁড়াবো, আমি গিয়ে বলবো, ভাই তুমি যদি স্বর্গের মালিক হও, অর্ধেক তার দাবিদার আমি, যেহেতু পূর্ব জন্মে আমি তোমার ভাই ছিলাম। শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলল, পূর্ব জন্মে আমি তোমার ভাই ছিলাম, তাই আজকে তুমি স্বর্গের মালিক, অর্ধেক দাবিদার আমি। শ্রীকৃষ্ণ বলেছিল, সেই সূত্রে অবশ্যই তুমি স্বর্গের অর্ধেক মালিক, তবে তোমার কাছে আমার একটা কথা, তুমি যদি স্বর্গে যেতে চাও সেই স্বর্গে গিয়ে আমাকে পাবে না, তুমি যদি নরকে যেতে চাও, ওই পাতালে যেতে চাও, ওই পাতালের মধ্যে যদি তুমি থাকো, তোমাকে যেই ঘরে রাখা হবে সেই ঘরের দারোয়ান হয়ে ডিউটি পালন করব আমি, তুমি এবার বেছে নাও স্বর্গে যাইবা না পাতালে যাইবা। সেদিন বলি রাজা বলেছিল, এমন একটা মানুষ যদি জীবনে আমি পাই তাহলে আমার স্বর্গের দরকার নাই, আমি ওই পাতালেই থাকব। গুরু যদি আমার ঘরের প্রহরীদার হয় তাহলে স্বর্গ দিয়ে আমি করব কি, আমার স্বর্গের কোনো দরকার নাই। তাই বাবা, এই পৃথিবীতে ওই যে আমার মোর্শেদ বলেছে, একজন মানুষ খুঁজে নাও, সময় বেশি নাই। আসলেই আমি যেদিকে তাকাই না কেন, চতুর্দিকেই আমার বিদেশি লোক, আমার দেশের দেশি একজন না। ওরে আমি সে দেখি সবই দেশি রে, ওরে আমি সে দেখি সবই দেশি রে, ওরে আমার দেশের দেশি, কে হরে নাই আমার দেশের দেশি, কে হরে নাই আমি কার নৌকায় উঠিব রে, দিন গেল গেল রে বেলা, ওরে আমার কাল গেল গেল কালে খেলা, আয় আমি কার নৌকায় উঠিব রে ভাবি না, ওরে আমি কার নৌকায় উঠিব রে ভাবি না, আমার পিতা মইল মহারাইলা পথে, করে আমার ভাই বন্ধু কেউ নাই সাথে, একা একা কান্দি আমি রে, এ বান্ধ অজানা গান পথে, একা একা কান্দি বসে রে, ওরে দয়াল অজানা গান পথে, ওরে আমি একা একা কান্দি বসে রে,
অজানা গান পথ। ওরে আমি কেমন করে যাব পারে রে, ওরে ওরে আমি কেমন করে যাব পারে রে, ওরে আমি কেমন করে যাব পারে রে, ওরে আমার নাভি কি বন্ধু দেখারে নাই, আমার নাভি কি বন্ধু দেখারে নাই, আমি কারণ গাই উঠিব রে ভাবি ওরে আমার ওরে বেলা, ওরে আমার কাল গেল গেল করে বেলা, আমি কারণ গাইউ কি বলে ভাবি তা। এক সময় ভেবেছিলাম সবই তো আমার, ঘরের পরিবার আমার, পুত্র আমার, কন্যা আমার, এই বাড়ি আমার, এই ঘর আমার। এখন আমার যখন যাওয়ার সময় আমার কথা দয়াল কেউ কয় না, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, আমার যারা ছিল সব পর হয়ে গেছে, কারণ যে আমাকে কোনোদিনই পর করত না ওই রকম একজন মানুষের কাছে আমার এখনো যাওয়া হয় না। তাই সাত সমুদ্র তেরো রে নদী, ওরে বান্ধ দিতে হবে নাকি পারি, তাহার ওই পার আছে নাকি রে, এ আমার পরাণ বন্ধুর বাড়ি, তাহার উপর আছে জানি রে, ওরে আমার দয়াল চাঁদের বাড়ি, ওরে আমার ভক্তি অর্থ নাই মু করি রে, ওরে আমার ভক্তি করি রে, ওরে আমার ভক্তি অর্থ নাই মু করি রে, হায় রে আমি কেমন করে ওই পার যাই, আমি কেমন করে পারে যা, আমি কেমন করে ওই পার যাই, আমি কারণ গাই উঠিব রে ভাবি, গেল রে বেলা ওরে আমার কাল গেল গেল করে হেলা, আমি কারণ গাই উঠিব রে ভাবি, অনাধি কয়ে সাধুরে মহাজ, ওরে আমি সর্বহারা দেব লিয়া, ভিকা ছাড়া নাই মোর গতি রে, এ আমার কান্দে ঝোলালো জোলালো, ওরে আমায় ভিক্ষা দিয়া দাও পাঠাইয়া রে, ওরে আমায় ভিক্ষা দিয়া দাও পাঠাইয়া রে,
সেরে যাই, আমি কারণ গাই উঠি বরে ভাবি তাই, দিন গেল গেল রে বেলা, ও আমার কাল গেল গেল করে খেলা, আয় আমি আমার দয়ালের কাছে ছোট্ট করে একটা জিজ্ঞাসা থাকবে, আপনি আমার আরজিটা পূরণ করবেন? ফকির লালন সাইজির একটি গান আছে, কোন প্রেমের শিষ্য হয় ভবতরী, কোন প্রেমে গুরু হয় কাণ্ডারি, কোন প্রেমে শিষ্য হয় ভবতরী। কোন প্রেমের দায় ফাতেমাকে আল্লাহ মা বলেছে, নিঘুর প্রেম কথাটি আজ আমি শুধাই কার কাছে, আমার এত কথা জানার দরকার নেই, দয়াল আমাকে যদি আমার আরজিটা পূরণ করেন, কোন প্রেমে শিষ্য হয় কাণ্ডারি, কোন প্রেমে গুরু হয় কাণ্ডারি, হয় ভবতরি, কোন প্রেমে শিষ্য হয় কাণ্ডারি, আমার শুধু এতটুকুই জানা দরকার, সেই প্রেমটা আপনার সাথে আমি কিভাবে করব। ওরে আমি যেয়ে দেখি সবই দেশি রে, ওরে আমি যেয়ে দেখি সবই দেশি রে, ওরে আমি যেয়ে দেখি সবই দেশি রে, হায় রে আমার দেশের দেশি কে হরে নাই, আমার দেশের দেশি কে হরে নাই, আমি কারণ কাই উঠি বরে ভাই তাই, দিন গেল গেল রে বেলা, আয় আমার কাল গেল গেল রে খেলা, আয় আমি কারণ কাই উঠি বরে ভাই তাই। এবার ভক্ত বলেছে একটা গানের ভিতরে, আমি কার নৌকায় উঠি বরে ভাবি তাই, দিন গেল গেল রে বেলা, কাল গেল গেল রে খেলা, আমি কার নৌকায় উঠি বরে ভাবি তাই। সত্যিকারে যদি তোমার মনের ভিতরে এমনি একটি ভাবের উদয় হয়ে থাকে, তাহলে তোমার জন্য শত নৌকা খাড়া। প্রবাদ বাক্যের মধ্যে আছে, নায়ার হইল এক নাও, আর নি নায়ার হইল শতেক নাও। এই জাগতিক জগতের বুকে ভবতরি পাইতে পাইতে তুমি সেই তরিটা যদি গুরুর চরণ তলে একবার হারিয়ে ফেলতে পারো, তাহলে তোমার ওপার যাওয়ার তরি ঘাটে বান্ধা থাকবে, তুমি উঠেই বৈতরণী পার হয়ে ওপার চলে যাবে। তাই দরবেশ লালন শাহ তার একটা গানের ভিতরে বলেছেন, আমার নিতাই কাউরে ফেলে যাবে না, ধর চরণ চাইর না, আমার নিতাই কাউরে ফেলে যাবে না। দৃঢ় বিশ্বাস করো রে মন, ধরো নিতাই চান্দের চরণ, পার হবি পার হবি রে মন, ওরে মন এপা রে কেউ থাকবি না, আমার নিতাই আমার গুরু
এই জগতের ভিতরে কোন কাঙ্গাল ভক্তকে সে ফেলে যাবে না। নিরাশ হও না, গুরুর প্রতি বিশ্বাস রাখো, অবশ্যই তোমাকে যখন উনি পার করে এখানে এনেছে, তুমি এখানে তো পার হয়ে এসেছ, আবার আর একটা পার তোমার বাকি আছে। যিনি একবার পার করে আমাকে সেই গুপ্ত জায়গা থেকে ব্যক্ত করেছেন, ওনার এ ক্ষমতা ও এ দয়াও আছে। এ দয়ায় তুমি বিশ্বাস রেখো, অভিমান রেখো, তোমাকে সামনে পার করে আবার সেই অখণ্ড ধামে নিয়ে পৌঁছে দিবে। উনি তো আর বড় শান্তি হয়েছে তোমার একটি প্রশ্নে। কি প্রশ্ন? নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শোধাই কার কাছে? কোন প্রেমে ফাতেমাকে আল্লাহ মা বলেছে, কোন প্রেমে গুরু ভবতরি, কোন প্রেমে শিষ্য হয় ওই নৌকি নৌকার কাণ্ডারি? না বুঝে লালন প্রেমের উদ্দীপন সে প্রেম করে মিছে। আটলান্টিক মহাসাগরের কথা, গুরু যে ভক্ত যে গুরুর নাই কাণ্ডারি হয়। শাহ আলম সরকার আমার আব্বা হুজুরের মুখে এ কথা আমি শুনেছি, জেনেছি এবং বুঝেছি। আমি এই গানের আসরে তোমাকে সে কথা বোঝাতে পারবো না যে কোন কাজ করলে কিভাবে গুরুর ভক্তের গুরু নৌকায় ভক্ত কাণ্ডারি হয়ে যায়। তবে এই কথার কাটলি দেওয়ার মতো বহুত শত শত কথা আমির সরকারের জানা আছে। মহদের কাছে সাথে ধরা খাওয়া এবং সত্যের কাছে মার খেয়ে যাব, এই জন্য আমি এই পুরো হাটের ভিতরে এই প্রেমের হাড়ি আমি ভাঙবো না। তোমাকে একটি গানের ভিতরে ওই দেশটার একটা ইঙ্গিত দিয়ে যাব। ডাকছে পরুয়ার জরুবার দিগর, আই কে আল্লাহর বান্দা হবি প্রেম দাতা হইছি আমার দয়াল নবী, প্রেম দাতা হইছি আমার দয়াল তাই হইল মাতের তাসি মেরা জেমাই লুয়াইল শির, তাই হইল মাতের তাসি ও মাতের তাসি বুঝবি কি ফিকি, ও মাতের তাসি বুঝবি কি ফিকি, পাতন ঢুরলে জানতে পারবি একদিন প্রেমা তুলে আতঙ্কিত খোদায় আদ্য শক্তি মহামায়া তারে চেতন করায়। বাবা বাবা, একদিন প্রেম আতুলে আতঙ্কিত খোদায় আদ্য শক্তি মহামায়া তারে চেতন করায়। সেই কারণে মা বইলা, সেই কারণে
হাতে ভাগে মা বইলাছে হাত ধরে মুড়ি ধরে এই জগতের ভিতরে মান কুলমান যা কিছু আছে আমার বলতে যা কিছু আছে আমি সব কিছু আমার বাজানের পাক কদমের উপরে অর্পণ করে আমি পথের কাঙ্গাল হয়ে গেছি। একটা মানুষ গুরুর দরবারে যায় কিছু পাওয়ার জন্য, আমি আমার সমস্ত কিছু বিক্রি করে আমি পথের কাঙ্গাল হয়ে গেছি। তো তুমি বাবা আমার কাছে আসলে আমি তো কাঙ্গাল, এই কাঙ্গালের কাছে তুমি কি ধন পাওয়ার জন্য? বলিহারি হা 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 হা, তুমি যদি যাও একটা ধনী বাড়িতে যাও, আমি তো নিজেই আমার গুরুর কাছে বিক্রি হয়ে নিজে আমার হাল নাই কুল নাই মান নাই সম্মান নাই আমার ধন সম্পত্তি কোনো কিছু নাই, আমি সব কিছুই তার চরণে অর্পণ করেছি। প্রেমদাতা হইয়াছে রে আমার দয়াল নবী। সুন্দরভাবে মীমাংসা করে আমার কাছে এবার একটা কথা তিনি রাখলেন যে আমি তো বাবা কাঙ্গাল, তে কাঙ্গালের কাছে তুমি কেন আসছো, কি ধন পাওয়ার জন্য, আমার দেওয়ার মতো কি আছে? একটা গান শুনেছিলাম, সে হয়েছে মানুষ রতন সব থাকতে যার কিছু নাই, সরস ধনী পরশ মণি সোনা রূপা ভাবে চাই, সে হয়েছে মানুষ রতন সব থাকতে যার কিছু নাই, ও দয়াল সব থাকতে যার কিছু নাই, এমন একটা মানুষ হইতো এই জগতের মাঝে খুঁজি, এমন একটা মানুষের চরণ তলাইতো
এই জীবন যৌবনটাকে বিক্রি করার জন্য ঘুরতেছিলাম, আমি তো সেই মানুষই পেয়ে গেছি। আমি ছোট্ট একটি কথা বলবো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের জন্য অর্থ চাইলেন তার সাহাবীদের কাছে, সবাই দিল, আবু বকর দিল, ওমর দিল, ওসমান দিল, তালহা দিল, সবাই দিল। আমার নবী কয়েকটি টাকা হাতের ভিতরে নিয়ে বললেন, জিহাদের জন্য আজকে আবু বকর সিদ্দিক যে অর্থ দিয়েছে এটা হলো শ্রেষ্ঠ। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালকে অর্ধেক ভাগ করে আমি অর্ধেক দিয়ে দিলাম আপনার জিহাদের জন্য, তা আবু বকর যা দিয়েছে তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি। আবু বকরের এই অল্প কয়েকটা টাকা বেশি হয় কি করে, আমাকে একটু তাই বুঝান। সেদিন নবী আবু বকর সিদ্দিককে ডেকে বলেছিল, আবু বকর, তুমি যে অল্প কয়েকটা টাকা দিলা, তে অল্প কয়েকটা টাকা দিলা কেন, আর বেশি নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম আমার বাড়িতে এইটুকু জিনিসই আছে, আমি তাই নিয়ে এসেছি। আমার নবী বলে, আবু বকর, তুমি সামনের ওয়াক্তে যে খাইবা এমন কিছু কি তোমার ঘরে নাই, তুমি যে সব দিয়া দিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আগামী ওয়াক্তে যদি, আগামী বেলায় যদি আমার ক্ষুধা লাগে, আমি আল্লাহর রসুলের প্রেমের সুধা খেয়ে থাকব, এই সম্পদ দিয়ে আমি করব কি? তাই সমস্ত কিছু বিলীন করে যদি মুর্শিদকে দেয়া না যায়, তাহলে তার মুর্শিদ ভজন হবে না। আমি কাঙ্গাল হতে এসেছি আরেকজন কাঙ্গালের কাছে, আমার মুর্শিদ যেমন পারের ব্যবস্থা করেছে কাঙ্গাল হয়ে, আমি কাঙ্গাল না হলে কি সেই মুর্শিদের নাই উঠতে পারবো? পারবো না। তাই তো কাঙ্গাল হয়ে সেই কাঙ্গালের নাই ওঠার জন্য এসেছি। তাই বিজয় বলেছেন, তোমার নাম নিতে মোর নয়ন পথে প্রেম ধারায় ভেসে যায়, চির কাঙ্গাল করে দাও ধরা, চির কাঙ্গাল না হওয়া পর্যন্ত ওই এই কাঙ্গালের নাই ওঠা যাবে না আমার। তাই একটি গান, আমার ছোট্ট করে একটি জিজ্ঞাসা থাকবে, আমি ওই জান্নাতের শান্তি চাই না, আমি এই জগতের শান্তি চাই না মুর্শিদ, আমি শুধু একটু জানতে চাই আমার এই দেহের শান্তি কি দিয়ে হবে। তুমি বিনে, তুমি বিনে কে আছে, ভাইসা
জলে আমি ওই রকম মাসিয়া ফিরি রে সিয়া ফিরি রে পরে আমি ওই রকম মাসিয়া ফিরি Yeah.
তুমি বিনে, তুমি বিনে কে আছে, মারোরে বান্ধব তুমি। এবার আমার বাবা জি শাহ আলম সরকার অনেক সুন্দর কথা বলেছেন, আমি এই আসরের ভিতরে ক্যাসেট জগতে তার প্রশংসা করে তাকে আমি ছোট করব না। তবে আমি আজকের এই গুরু শিষ্যের পালার মধ্যে খুব শান্তি পাইলাম, কারণ আমি বড় হতাশ ছিলাম যে বাংলাদেশে মনে হয় বাউল গায়ক থাকবে না, অন্যান্য গায়করা যেরকম স্বভাব চরিত্র মনোভাব নিয়ে আবির্ভূত হয়েছে, অনেক অনেক মানুষ তাদেরকে 30-40 হাজার টাকা বানিয়ে দিয়ে গাওয়ায়, আমার মনে মনে হিংসা হয় যে এদের কথা কি শুনি মানুষ। আমি খুব নিরাশ ছিলাম। আজকে আমার একটু করে হলেও মনের ভিতরে সাহস এসেছে যে বাংলাদেশের যে বাউলের যে সঠিক ধারা, এই সঠিক ধারায় গান গাওয়ার মতো দু একজন গায়ক হয়তো আমি যদি এই জগতে নাও থাকি শেষ হয়ে যাবে না। শাহ আলমের গানে আমি তো অবশ্যই বুঝতে পেরেছি, অর্থাৎ গুরু আর শিষ্যের যে কি প্রেম কি মহব্বত, এমনি একটি ভাব ফুটেই তোলার জন্য গুরু শিষ্যের পালাটা। কিন্তু ক্যাসেটের ভিতরে যখন শুনি গুরুকে গানের দ্বারা ইনসাল্ট করছে, বেদনি করছে, গুরুর তরিকার বদনাম করছে, তার অরসের বদনাম করছে, তাকে লোভী বলছে, নানান রকমের কথা শিষ্যর পক্ষে থেকে আসছে, তখন মনে মনে বলি কত নতুন মানুষ তার মুরিদ হবেই না সে সমস্ত গান শুনে, আর যারা মুরিদান আছে তাদেরই মান নষ্ট হয়ে যাবে। গুরু শিষ্যের পালা এটা হলো না, ওটা হলো একজন ম্যাম মুরিদে চরমপন্থীর পন্থী এক পক্ষে আর গুরু হইল এক পক্ষে। গুরু শিষ্যের পালা এমনি হওয়া উচিত, একটা ভক্ত যেভাবে গুরুর পাশেটা কুকুর হয়ে থাকে এমনি একটা বহু ভক্তি বিশ্বাস প্রেম নিয়ে আই অভিনয়টা করতে হয়, সে অভিনয় আজ হইল। আমি খুব ধন্য হইলাম এই পালা পেয়ে। বাবা লাগে এবার প্রশ্ন করেছে আমার এই দেহটা কেমনে ভালো থাকবে, সমস্ত শান্তির পূর্ব শর্ত হলো আমার দেহের শান্তি। আমি অত কথা কম টাইমে তোমাকে বলতে পারবো না, তবে তুমি সব দিক দিয়ে ভালো থাইকো, ভালো থাকবা। আর একটা গোপনে যে মাল বেচা কিনা আছে, এই বেচা কিনাটা তোমার মসজিদের কাছ থেকে যাইনি শুনে করো, কেমনে জানি শুনে কি কি কিভাবে করবা এটা আমার জানা শোনা ছিল, কিন্তু ক্যাসেটের টাইম 8 মিনিট, আমার একটু গানও গাইতে হবে। এই বিস্তার মধ্যে যেমন তুমি একটা কথা বললাম, তুমি একটি জ্ঞানী লোক যিনি দেহ সম্পর্কে ভালো বোঝেন, আত্মতত্ত্ব সম্পর্কে যিনি ভালো বোঝেন, মানারামা সম্পর্কে যিনি ভালো বোঝেন, তার কাছ থেকে যাইনি শুনে মাল বেচা কিনা কইরো, আর ক্যাশ বাক্সে যেখানে বেচা কিনে করে মাল থয় চালানপাতি থয় ওখানে একটু সালাম ভক্তি রাখো, তবে তোমার দেহ ভালো থাকবে। এর চাইতে বড় কথা আমি বিশ্ব না। তবে বলছো কি গানের ভিতরে বলেছে, এ লহর দরিয়ার মাঝে ভাইসা ফিরে পানা, কতদিনে ও দয়াল থান লাগাবা কিনারে দয়াল তুমি মিলে, প্রেম কি চাইলে মিলে চাইলে মিলে না, ভক্তি দূরে বানিয়ার তার গিরি গিরাই কদু নয়ন ভরা সামান্য মুখের কথাই ভাই মানা তারে, ভক্তি দূরে বানিয়ার তার গিরি গিরাই কদু আগে হোক দিনের
দিন, তারপরে পাইবা সেদিন সুখ হবে তোর পরে। চেতন প্রেমের ভাব জানে না আন্তাজি ডাক্তার, আমি বুঝাবো আর কারে রে, আমি নিজেই বুঝি না, ব্যবসা বুঝাইতে পারলাম না, আমি নিজেও বুঝি না। সব রাখালরা ঘুমাইলো, গোলার ধারিন্দুরে খাইলো, আমি ডাক দিয়ে জাগাইতে পারলাম না, বাবা বাবা আমি নিজেই বুঝলাম না। ঘুমাসলো সব রাখালরা ঘুমাসলো, আমার গোলার ধান ইন্দুরে খাইলো, আমি যাই কেউ কাউরে জাগাইতে পারলাম না, আমি নিজেই তো বুঝলাম না। তাই বাজান আমার নিজে কি বুঝ হয় নাই, তোমার আমি কি বুঝ দেব। তবে সর্বজঙ্গে বর্ষমে একে সর্বজঙ্গে বর্ষমে কে আরে ওই চাই আছে জগদিয়ানে, আরে বৈশাখ আছে নজর করে সামান্য মুখের কোথায়।
সামান্য মুখের কথাই বলে